আবার করবে হাই গাইজটা হাই গাইজটা ওই যে বল এই সাহেবদারকে বলো হ্যাঁ বলে দিচ্ছি তুই ঘরে দেখা শুধু শুধু যখন যেটাকে দেখাবো তুই যতটা সেটার উপর ফোকাস করবি সিম্পল তুমি ভাবছো কেন যে এত কিছু আমি করছি আর করছি সিম্পল सिंपल कैजुअल कथा बोलो एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना हाय गाइस बोलते मैं कैमरा आज बंधुरा हाय गाइस क्या बोलते मैं कैमरा आज बंधुरा बोलो बोल की बोल जा नहीं क्या बोला तूने ए पहले क्या बोला चल चल चलो 1 2 3 स्टार्ट बोल 1 2 3 स्टार्ट हेलो বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি প্রিয়জিৎ দেখো আজকে আমাদের দোকানে অনেকগুলো জিনিস এসছে এগুলো দেখতে পাচ্ছো তোমরা অনেক জিনিস আছে এগুলো আস্তে আস্তে আনবক্সিং করা হবে তোমরা দেখতে থাকো জিনিসগুলো প্রোডাক্টগুলো কেমন এবং এর ভ্যালু কেমন এটা কিনে আমরা কি লাভবান হলাম না কি হলাম তোমরা আস্তে আস্তে ভিডিওটি দেখো এবং আমার সাথে থাকো শেষ পর্যন্ত থেকো ওয়ান টু থ্রি স্টার্ট করো কি বলবো বলে গেছি হাই গাইস আপনারা দেখছেন ইজি ইনকাম ইউটিউব চ্যানেল যেখানে আমি ইজি ইজি ইনকাম টিচার টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি হচ্ছে সো হাই গাইস আপ তোমরা দেখছো ইংলিশ বলো সো হাই গাইস আরে কেনা কে চা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ইজি ইনকাম বলে বাপ কো ভেজ হ্যাঁ ঠিক আছে আমরা বুঝতে পারছি না ফাইল টাকা দেখে লাগবে না আমার কিস্তি করে দিলা সো হাই গাইস দেখো আজ আমাদের দোকানে এতগুলো প্রোডাক্ট চলে এসেছে ফ্লিপকার্ট থেকে এইগুলো সব আনবক্সিং করা হবে একে একে প্রত্যেকটাতে আলাদা আলাদা প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলি কি কি কাজ আছে আমি তোমাদের বলবো তো গাইস ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং এই প্রোডাক্টগুলি আনবক্সিং করার সময় আমার সঙ্গে থাকো গাইস কাট सो गाइज चलो प्रथम बक्सटी आनबक्स कर नहीं जाक भिडियोते तुम्हारे प्रत्येक प्रोडक्टर क्वालिटी तार प्राइस एवं डिटेल्स तार की फीचार्स आछे एवं तार की असुविधा आछे आमार सात दिन यूजार एक्सपिरियंस तुम्हारे साथे शेयर करब सो गाइज प्रथम जो प्रोडक्ट बक्स थेके बेरिएछे सेटी हलो बोट रॉक हार्ड 235 V2 उइथ ASP चार्जिंग एंड 5.0 ब्लूटूथ हेडसेट तो एर प्राइस आछे 1199 टाका फ्लिपकार्ट बा अमेजन थेके तुम्हारा पार्चेस करते पारो এবং এর মধ্যে ইনবিল্ট মাইক দেয়া আছে ব্লুটুথ ভার্সন আছে 5.0 10 মিটার রেঞ্জ তোমাদের আছে অর্থাৎ 10 মিটার দূরত্ব থেকে তোমরা এতে কানেকশন করতে পারবে এবং এটি আপ টু 8 আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয় এছাড়াও 20 মিনিট চার্জ করলে 4 ঘন্টা চলে এই হেডফোনটি ওয়াটারপ্রুফ এবং এতে ভাইব্রেশন আছে আমি গত এক মাস ধরে এই হেডফোনটা ব্যবহার করছি এবং মাত্র 2 বার চার্জ করেছি তো এর ব্যাটারি ব্যাকআপও সত্যি অসাধারণ সো গাইস চলো হেডফোনটি খুলে তোমাদেরকে আমি একবার রিভিউ করে দিচ্ছি सो गाइज देखो हेडफोनटी ब्लू कलर आछे एवं आरो अनेक कलर अपशन आछे रेड ब्लैक एवं एर मध्य एक बई दिए आछे जेटा आमादेर कोनो काजे लागे ना एछाड़ाओ आछे 1 ईयर मैनुफैक्चरिंग वारेंटी एवं এই হেডফোনটির সাথে দেওয়া আছে একটি ডাটা কেবল এবং 4টে ইয়ারবাডস এর ডান দিকে আছে ভলিউম আপ এন্ড ডাউন এন্ড পাওয়ার অন অফ সুইচ এবং একটি এলইডি এবং নিচের দিকে আছে চার্জিং জ্যাক এই হেডফোনটি ভ্যালু ফর মানি চলো যাওয়া যাক নেক্সট প্রোডাক্টের দিকে সো গাইস নেক্সট প্রোডাক্টে আনবক্সিং করতে করতে তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন টিপে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অন করে নাও এর ফলে আমরা যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব ভিডিওটি তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে এটি একদম ফ্রি অফ কস্ট সো গাইজ এটা হলো বোট স্ট্রম স্মার্ট ওয়াচ এটা আমার পার্সোনালিভাবে খুবই পছন্দ এটি ব্ল্যাক স্ট্রিপ আছে এছাড়া ব্লু ইয়েলো নানা রকম স্ট্রিপ আছে তো এর যে ফিচারগুলি আছে সেটি হলো 3.3 সেন্টিমিটার অর্থাৎ 1.3 ইঞ্চি ফুল টাচস্ক্রিন কার্ভ ডিসপ্লে এছাড়াও এতে আছে SPO2 সেন্সার অর্থাৎ ব্লাড অক্সিজেন লেভেল মনিটারিং সেন্সার 24 আওয়ার হার্ট রেট স্লিপ মনিটর গাইডেড ব্রিদিং এবং মেটাল বডি এছাড়াও আছে 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্স এবং
ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকার, 9 স্পোর্টস মোডস এবং নোটিফিকেশন, ভাইব্রেশন, কল, টেক্সট, সোশ্যাল মিডিয়া, অ্যালার্ম এবং বিভিন্ন রকমের অ্যালার্ট এবং ফুল টাচ স্ক্রিন এবং ফিটনেস ও আউটডোর ব্যান্ড। এর ব্যাটারি রান টাইম আপ টু 10 ডেজ, অর্থাৎ একদিন চার্জ করলে 10 ডেজ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। সো এস পার্সোনাল এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো যে প্রায় 10 ডেজই ব্যাটারি ব্যাকআপ দেয় এবং খুব সুন্দর অ্যাকুরেট SPO2, যেটি রিয়েল টাইম ব্লাড অক্সিজেন লেভেল আছে সেটিও কাজ করে। এছাড়াও এতে ব্লাড প্রেশার মাপা যায় এবং অনেকগুলি স্পোর্টস মোডস আছে। এছাড়াও ওয়াচ ফেসেস যেগুলো হয় সেগুলি অনেকগুলি আছে, সেগুলো তোমরা ডাউনলোড করে নিতে হবে তোমাদের বোট প্রো যে অ্যাপসটি আছে সেইখান থেকে। সো গাইজ চলো এটা একটি ওভারভিউ দেখে নেওয়া যাক। সো গাইজ দেখো, এরকম একটি কেসে তোমাদের কাছে এই ওয়াচটি আসবে এবং এতে ম্যাগনেটিক চার্জিং সাপোর্টের আছে। পেছনে দেখতে পাচ্ছ তোমরা ম্যাগনেটিক চার্জিং, খুবই স্টাইলিশ একটি ওয়াচ এবং এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, এই ওয়াচটি তোমাদের খুবই পছন্দ হবে আশা করি। সো গাইজ চলো নেক্সট প্রোডাক্টের দিকে দেখা নেওয়া যাক বক্সের মধ্যে কী বেরো। সো গাইজ নেক্সট প্রোডাক্টটিও আনবক্সিং করা হচ্ছে। আমার মনে হচ্ছে এটা তো একটি বোটের হেডফোনই আছে। হ্যাঁ গাইজ, এটা একটি বোটের হেডফোন আছে। তো এটি 255 AF আছে, এরও আগেরটার মতনই একই ভার্সনের, কিন্তু এটাতে ফাস্ট চার্জিং সাপোর্টেড আছে এবং এটি 20 মিনিট চার্জ দিলে 4 ঘন্টা পর্যন্ত চলে। আর এর 10 আওয়ার পর্যন্ত আপ টু ব্যাটারি ব্যাকআপ 10 মিটার রেঞ্জ আছে এবং এর যে ব্লুটুথ ভার্সন সেটি 5.0 এবং এটিতে এটির দাম প্রাইস যেটি আছে সেটা হলো 1399 টাকা, অর্থাৎ 1400 টাকা। মাঝে মাঝে অফার থাকে তো কিছু কমে যায়। সো গাইজ এছাড়াও আমার কাছে আরও সুন্দর সুন্দর জিনিসগুলো আনবক্সিং করা হবে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এবং ইনফরমেটিভ একটি ভিডিও। তো এখন দেখো আমি আগের হেডফোনটা ও এখনকার হেডফোনটাকে দুটো পাশাপাশি রেখে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দুটো কেমন আছে, কেমন দেখতে এবং লুকসগুলো কেমন আসবে। তাহলে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো এই হেডফোন দুটিকে বাই করে নিতে পারো। সো গাইজ নেক্সট প্রোডাক্টটি যেটি আছে সেটি আনবক্সিং করা হচ্ছে। সো গাইজ দেখো এর মধ্যে একটি ম্যাগনেটিক ডাটা কেবল আছে। ডাটা কেবলটি খুবই ইউজফুল, যারা ফোন চার্জ দিতে দিতে ফোনে কথা বলে বা গেম খেলে তাদের জন্য এই ডাটা কেবলটি খুবই সুন্দর একটি ডাটা কেবল। এর দাম মাত্র 250 টাকা এবং এর কোয়ালিটি খুবই মজবুত। এছাড়াও আছে এতে 3টে পিন, Type-C, V8 এবং আইফোনের জন্য। তো একটি চার্জার থেকে একটি কেবল দিয়ে তোমরা 3 রকম ফোনে চার্জ করে নিতে পারো। এছাড়াও এই যে পিনগুলি আছে সেগুলো তোমাদের ফোনে লাগানোই থাকবে, শুধুমাত্র তোমরা এইটাকে আলাদা করে দিলি তোমাদের এই পিনটা ফোনে লাগানোই থাকবে এবং ধুলো বালি এই চার্জার পিনে তোমাদের ঢুকতে পারবে না, জল ঘাম কোনো কিছুই যাবে না। এবং হঠাৎ করে যদি টানা পড়ে যায় তাহলে এই ম্যাগনেটটি আলাদা হয়ে যাবে, তোমাদের ডাটা কেবল ও চার্জারটি সুরক্ষিত থাকবে। এছাড়াও এতে আছে LED ইন্ডিকেশন, এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চার্জারটি ভালো আছে কিনা, ডাটা কেবলটি ভালো আছে কিনা। সো গাইজ চলো যাওয়া যাক নেক্সট প্রোডাক্টের দিকে। নেক্সট প্রোডাক্টটি আনবক্সিং করা হচ্ছে। তো গাইজ এর মধ্যে আছে 24W কোয়ালকম 3.0 সাপোর্টের একটি চার্জার, এর প্রাইস আছে 499 টাকা। যাদের নতুন ফোন কিনে চার্জার নষ্ট হয়ে যায় তারা এই ফাস্ট চার্জারটি ইউজ করতে পারো। আমি পার্সোনালিভাবে এই চার্জারটি ব্যবহার করে দেখেছি এবং এতে খুবই ফাস্ট চার্জিং হয়ে যায়, প্রায় অরিজিনালের মতো, এবং এর বিল্ড কোয়ালিটিও খুবই সুন্দর এবং দেখতেও অনেকটা রিয়েলমি চার্জারের মতো। এছাড়াও এই চার্জারে তোমরা পেয়ে যাবে 1 বছরের ওয়ারেন্টি। তো এই তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর এবং বড় একটি চার্জার এবং এতে একটি Type-C ডাটা কেবলও ফ্রি দেওয়া আছে। সো গাইজ চলো দেখা যাক যে নেক্সট বক্সের মধ্যে কী আছে। এই বক্সটি আমরা এখন আনবক্সিং করব এবং দেখব এর মধ্যে কী আছে। সো গাইজ এই বক্সটির মধ্যে আছে বোট এয়ারপডস 131 ব্লুটুথ হেডসেট। সো গাইজ এর দাম আছে 1299 টাকা। চলো এর স্পেসিফিকেশানগুলো দেখে নেওয়া যাক। এর ব্লুটুথ ভার্সন 5 এর ওপর বেস্ট করে তৈরি, এটি ওয়্যারলেস রেঞ্জ আছে 10 মিটার এবং 2 ঘন্টা চার্জিং টাইম। মাত্র 2 ঘন্টা চার্জ দিলে তোমরা 15 ঘন্টা পর্যন্ত এই হেডফোনগুলিতে সার্ভিস পেয়ে যাবে। এছাড়াও এর মধ্যে যে ইনবিল্ট পাওয়ার ব্যাঙ্কটি দেওয়া আছে সেই পাওয়ার ব্যাঙ্কটি থেকে এই ছোটো ছোটো হেডফোনগুলিকে তোমরা 4 বার পর্যন্ত চার্জ করে নিতে পারবে। এছাড়াও গাইজ এর মধ্যে আছে 1 বছরের ওয়ারেন্টি বোট কোম্পানির তরফ থেকে। সো গাইজ ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো, এর সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো এবং পোর্টেবল একটি ব্লুটুথ হেডসেট। সো গাইজ ভিডিওটি খুবই লম্বা হয়ে যাচ্ছে, এর পরের প্রোডাক্টের স্পেসিফিকেশান, দাম এবং তার কোয়ালিটি কেমন হবে সেইগুলো অন্য একটি ভিডিওতে আপলোড করা হবে। তোমরা যদি এই ভিডিওটাতে 100টা লাইক করে দাও তারপরেই আমি সেই ভিডিওটি আপলোড করব, না হলে করব না। কারণ তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলেই এরকম ভিডিও করব, না হলে আমি অন্য টপিক নিয়ে ভিডিও বানাবো। সো গাইজ আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।